এইটা নাপাকম বান্দাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর হইবে, নাপাকম বান্দাদের জন্য খুবই ভয়ঙ্কর হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহর গোলাম, হাক্কা তুকাতিহি ওয়া তুমি মালিকের ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। আচ্ছা একটা জবাব দেন, আপনারা এই কাজে আসলে আপনারা কি হিন্দু? আপনারা হিন্দু? তারপর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মুসলমান আল্লাহ আলমিনের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলে তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়া বলে মুসলমান না হইয়া মরিও না, তাহলে সেগুলো পরিপূর্ণ মুসলমান আমরা এখন হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান হইতে হলে আপনি মুক্তি নবাবে মুসলাম, দিনকে প্রতিষ্ঠা করতে হবে তোমার নিজের ভিতরে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে তোমার ছেলে মেয়েদের ভিতরে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে তোমার সমাজের ভিতরে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের ভিতরে। ওয়াকিমু সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে তোমার বিবি বাল বাচ্চাদের ভিতরে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের ভিতরে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? নিজে নিজে কেয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে কেয়ামত পর্যন্ত যদি চিন্তায় পড়িয়া থাকো, আর তোমার বিবিটা পর্দা করে না, তোমার মেয়েটা পর্দা করে না, তোমার ছেলেটা নামাজের জন্য মসজিদে আসে না, তোমার সুস্থ তোমার সমাজটা অন্ধকার, তুমি রাষ্ট্রের ভিতরে দাওয়াতটাও নাই, দিনে প্রতিষ্ঠা করো নাই, এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কিন্তু তাকাইলে দেখা যায়, হাতের দিকে তাকাইলে দেখা যায় গুনাহ, পায়ের দিকে তাকাইলে দেখা যায় গুনাহ, জবানের দিকে তাকাইলে তার দেখা যায় গুনাহ, গুনাহ আর গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে গুনাহ মিশে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। হযরত আবাদ নাস্তিক বেঈমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত তার জন্য বাহির হয়ে গেল। নাস্তিক বেঈমান যেন সরদার খলিফাতুল মুসলিমিন হযরত আবাদ বাহির হয়ে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বরদান করতে পারে তাহলে পুরস্কৃত করা হবে তাকে। বাহির হয়ে গেল আমার কোমর হাঁটতে দৌড়াইতে দরবার নিয়ে রওনা, মার কোপে একটা যুবক ডাকিয়া বলে, ও মোর কই যাও, কই যাও, তোমার কোন রক্তের আত্মীয়? বলে না না না, বলে কোন তোমার রক্তের আত্মীয় না, এর জন্য মারার জন্য পাগল হয়ে গেছ, আর তোমার রক্তের নিজের আপন বোন মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মহাত্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে চাই নাকি আগে এইটাকে সাইজ করা দরকার? চলে গেল বনের করে তোর যাই, ভিতর থেকে শুনতেছে কোরআনের তেলাওয়াত, ভিতর থেকে শুনতেছে কোরআনের তেলাওয়াত, বলে ও বোন তোর বোন আর
অগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছিল, ভয়ে পালায় গেল, দরজাটা খোলার পর বোনকে ডাকিয়া বলে, ও বোন তুই নাকি মাঝে মাঝে কালেমা পড়েছ? বলে আলহামদুলিল্লাহ, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, জাহান্নামের দিকে আমি এখন দৌড়াইতেছি। আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমা পড়ে আমি এখন জান্নাতের দিকে দৌড়াইতেছি, আমি ছিলাম ইমার্জেন্সি অসুস্থ রোগী, আমি একটা ট্যাবলেট খেয়ে ফেলছি, এই ট্যাবলেটটা আমার শিরা উপশিরায় মিশে গেছে, এখন তো ট্যাবলেট ফেরত দেওয়া যাবে না। এই কথা শুনিয়া পালি বেতন মুসলিম হজরত আবাদ বোনের গায়ে সরকারের গুন্ডা দিচ্ছি, আঘাত করতেছে আঘাত করতেছে আঘাত করতে করে বোনটা বেহুশ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগল করা হয়ে গেছে। বোন ডাকিয়া বলে, ও ভাই তুমি জানো এখানে আমার মা নাই দাদাও নাই, এইখানে যদি আমার মা বাবা থাকত তাহলে আমার গায়ে চারা তুলাতে দিত না। ও ভাই তুমি আমার সব আমাকে তুমি মাইরো না, ও ভাই মাইরো না, তুমি আমাকে মাইরো না। ব্যাগ পর্যায়ে এরকম আঘাত করতে করতে বোনের কান্না করছো, কান্না দেখতে দেখতে হযরত ওমরের মনটা শোনা বলিয়া গেল, হযরত ওমর ডাকিয়া বলে, ও বোন ওই জিনিসটা কি দেখা যায়, গোর মতো জিনিসটা কি দেখা যায়? ওই বোন ডাকিয়া বলে, এই তো মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন বলে আমি একটু ধরিয়া দেখি। বলে, না না না, তুমি কাফের তুমি মুসলিম তুমি ধরতে পারবা না, তুমি করতে পারবে না, যাও যাও তুমি গোসল করে আসো, পাক পবিত্র হয়ে আসো, তুমি পাক পবিত্র হয়ে আসো। হযরত ওমর চলিয়া গেলেন গোসল করার জন্য, পাক পবিত্র হয়ে আসলেন, পাক পবিত্র হয়ে আসার পর কুরআনটা পড়িয়া হযরত ওমর আমাদের মানুষ আর কি না তবে কুরআনটা পড়িয়া তেলাওয়াত শুরু করলো, করতেছে করতেছে কি মধুর কুরআনের আওয়াজ, মধুর কুরআনের আওয়াজ, বোনকে ডাকিয়া বলে, ও বোন এই কুরআন এত সুন্দর, না জানি কুরআন বলা মদিনার পয়গম্বর কত সুন্দর। বোনকে ডাকিয়া বলে, ও বোন চল আমাকে নিয়ে যাও এই কুরআন বলা পয়গম্বরের কাছে, আমাকে নিয়ে চল। বোন নিয়ে যাচ্ছে হযরত ওমরকে, একটা সাহাবা পয়গম্বরের কাছে ডাকিয়া বলে, ও পয়গম্বর নাস্তিকদের সরদার হযরত ওমর আপনাকে মারার জন্য আসতেছে। পয়গম্বর ডাকিয়া বলে, না না না, হযরত ওমর আমাকে মারার জন্য আসতেছে না, ও নিজে মরার জন্য আসতেছে। হযরত ওমর আসার জন্য পথ করিয়া দাও, রাস্তা করিয়া দাও। হযরত ওমর চলিয়া গেল নবীর কাছে, নবীর কাছে যা বলে, ও নবী আমি আপনাকে মারার জন্য তরবারি নিয়ে দৌড়াই, এই তরবারি আপনার কাছে দিলাম, আপনি আমাকে মারে মার করিয়া দেন। আপনি আমাকে কালেমাটা পড়াইয়া দেন, কালেমাটা পড়াইয়া দেওয়ার পর বলবে কিছু দূর যাওয়ার পর হযরত ওমর হয়ে গেল খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হযরত ওমর হয়ে গেল দেশের শাসক। হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাজ্যের বেলা ঘুরে ঘুরে দেখে তার কি হাল,
তার কোন সমস্যা তার সমস্যা আছে নাকি তার কি হালাত রাতে রে তোলা ঘুরে ঘুরে দেখি তার কি হালাত খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন রাতের গভীরে বাকি নামা গেল জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছে জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছে জঙ্গলের কিনারা দিয়ে হাঁটে তাকায় দেখে একটা বার থেকে আগুন চলতেছে আগুন চলতেছে একটু আগাইয়ে যাওয়ার পর দূরে খলিফাতুল মুসলিমিন দেখতেছে একটা বৃদ্ধা মা একটা আম্মা যান একটা মহিলা তার চোখের তো পাশে